আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে আইসক্রিম খেতে কে না পছন্দ করে। তাই এই সিজনে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। আমের ফ্লেভারে আমরা আজকে আইসক্রিম তৈরি করে দেখাবো, একদম সহজ আইসক্রিম তৈরি করা শিখবো। আজ আমরা এখানে আমি কি কি দিয়েছি দিতে দিতে বলে দিচ্ছি। এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি, যেটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আমের পাল্প এবং দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আইসক্রিমের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম চিনি, সাথে অ্যাড করে দিলাম সামান্য একটু জর্দার রং, কালারটা সুন্দর হওয়ার জন্য। আরও অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ হুইপড ক্রিম। সব কিছু একসাথে ব্লেন্ডার করে আমি যেটাতে আইসক্রিম তৈরি করবো সেরকম একটা বাটিতে ঢেলে দিলাম। তারপর স্লাইস করা আমগুলো উপর থেকে অ্যাড করে দিলাম এবং মিশিয়ে দিলাম। খুবই টেস্টি হবে এই স্লাইস ম্যাঙ্গোর জন্য। উপর থেকে একটি র্যাপিং পেপার দিয়ে আমি এটি ঢেকে দিলাম এবং যতক্ষণ পর্যন্ত না এটি আইসক্রিম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ডিপ ফ্রিজে রেখে দিবেন মিনিমাম 7 থেকে 8 ঘন্টা। ঠিক 7 থেকে 8 ঘন্টা পর ফিরে এলাম, একদম রেডি আমার আজকের ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম। দেখুন আইসক্রিমটা একদম রেডি, খেতে অসাধারণ। বাসায় তৈরি করা আইসক্রিমের টেস্টই অন্যরকম। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।